দোস্ত, এটা সৰু ভিডিঅ' ট্ৰেডিং, মানে বৰ্তমান যি স্কেম 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 হৈ আছে গোটেই অসমখনত, ফেচবুকটো খুলিবই নোৱাৰি, খুলিলে বিয়া আহিব, চুমি বৰাৰ লুটি লৈ যোৱা স্কেমাৰ আহিব, ডি বি আহিব, ৱাই বি অ' আহিব। মনত আছে চাগে আপোনালোকৰ, 2 বছৰমান আগতে এনেকুৱা এটাই ঘটনা ঘটিছিল অসমত, মাজুলীত এটা কেছ হৈছিল, কিবা এটা এপে বহুত টকা লুটি লৈ গৈছিল। তেতিয়া ময়ো ভিডিঅ' বনাইছিলোঁ, বহুতে ভিডিঅ' বনাইছিল যে এইবিলাকত পইচা কিয় থয়, কিন্তু মানুহে পুনৰ তাতে পইচা থয়। আজি এই পরিবেশ হয়েছে অসমত, 2 দিন পিছত এই পরিবেশ তো লাহে লাহে হাত কাটিব, আর বেলেগ কিবা আর টপিক আইব, কারণ আমার অসমখন যেহেতু ট্রেন্ডিংত চলে, ট্রেন্ডিংত চলে টপিক বিলাক, তারে পিছত আহিব কিবা লই, তারে পিছত আহিব কিবা লই, তারে পিছত আহিব, এতিয়া ট্রেন্ডিং চলি আছে। তো 3 বছর পিছত পুনর ডিবি, পুনর ওয়াই বি ওয়াই দরে কোম্পানি জন্ম হব, লাখ লাখ করোড় করোড় টাকা লুটি লৈ যাব অসমৰ পৰা। তো এইবিলাক কি কম আৰু। কিন্তু এতিয়া এটা বহুত ডাঙৰ ঘটনা ঘটিছে, গম পাইছেনে? এতিয়া বহুত বেয়াকে ইণ্ডিয়ান শ্বেয়াৰ মাৰ্কেট বা ট্ৰেডিং এই বস্তুটো ভাৰত অসমৰ মানুহৰ কাৰণে বদনাম হৈ গৈছে। এতিয়া অসমৰ মানুহে ট্ৰেডিং বুলি ক'লে ভাবে অ' এইটোতো ডাইৰেক্ট স্কেম, শ্বেয়াৰ মাৰ্কেট ডাইৰেক্ট স্কেম। কিন্তু যিখিনি মানুহে পইচা লুটি লৈ গ'ল, ডাঙৰ ডাঙৰ স্কেম কৰিলে, তেওঁলোকেতো ট্ৰেডিং কৰাই নাছিল, তেওঁলোকে পঞ্জি স্কেমৰ দ্বাৰা এই চব পইচা লুটি লৈ গ'ল। তো কি এইবোৰ পঞ্জি স্কেম? চাওক, এজন মানুহ আছিল চাৰ্লছ পঞ্জি বুলি ইটালীত, তেখেতে এই স্কেমটো কৰিছিল, আৰু এই স্কেমটো কৰি তেখেত ইমানেই বেছি পপুলাৰ হৈ গ'ল যে এই গোটেই স্কেমটোৰ নামে পঞ্জি স্কেম দিলে, আৰু এই স্কেমটোৰ দ্বাৰাই বহুত পইচা মানে চলি থাকে, এই স্কেমটো চলি থাকে, চলি থাকে, বৰ্তমানো চলিয়ে আছে অসমত। তাৰমানে কেনেকৈ জানানে এই স্কেমটো, ট্ৰেডিংটো বাদ দিয়ক, ট্ৰেডিংটোতো জাষ্ট নামত পইচা লুটিবলৈ ট্ৰেডিঙৰ নামটো দিয়া হৈছে। ধৰক এজন মানুহে ৰঙালাও খেতি কৰে, ৰঙালাওৰ খেতি কৰি তেওঁ বহুত টকা ইনকাম কৰে। তো সেই মানুহজনে আপোনাৰ তালৈ আহিছে, আহি পেলাই কৈছে যে মই ৰঙালাওৰ খেতি কৰি ইমান টকা প্ৰফিট পাওঁ, কিন্তু মোৰ পইচা নাই ৰঙালাওৰ খেতি কৰিবলৈ, আপোনালোকে মোক পইচা দিয়ক, সেই পইচাৰে মই ৰঙালাও খেতি কৰিম, আৰু তাৰ পৰা যি লাভ হয় মাহে মাহে 10% দি গৈ থাকিম, মানে 100 টকা মাহে মাহে 10 টকাকে দিম। তো মানুহেতো ভাবিব, ৱাহ, ইমান ডাঙৰ ৰঙালাও খেতিয়ক, মাহে মাহে পইচা দিব মোক, 1000 টকা পইচাটো দি দিয়ক। তো পইচাটো দি দিয়ে, প্ৰথম দুজন মানে পইচা দি দিয়ে, আৰু সেই দুজন মানক ভাল ৰিটাৰ্ণ দিয়ে। ৰিটাৰ্ণটো ৰঙালাও খেতি কৰি নিদিয়ে, ৰিটাৰ্ণটো তেওঁলোকৰ মূলধনৰ পৰা দিয়ে। এই যে 200 টকা দিছে, সেই 200 টকাৰ পৰা ৰিটাৰ্ণটো দিছে। তো ৰিটাৰ্ণ দিয়াৰ কি, এই মানুহখিনি আৰু বেলেগক ক'ব যে মোকতো ৰিটাৰ্ণ দি আছে, তোৰ ল'ব, সিও লগাব, তাকো ৰিটাৰ্ণ দিব মূলধনৰ পৰা। সেই ৰঙালাওৰ খেতি সি এনে নামত কৰি আছে, পইচাৰে পইচা খেলি আছে, বুজি পাইছেনে? আৰু কোনোবাই আহি দিব, এবাৰ বেছিকৈ দিব, 500 টকা দিব, কোনোবাই 1000 টকা দিব, 1000 টকাত দিব, 100 টকা নহত দিম, সেই 1000 টকাৰ পৰা 100 টকা দুইভাৱে দিব। তাৰপিছত যেতিয়া এনেকুৱা হিউজ এমাউণ্টত কি পইচা ঘটাব, বহুত মানুহৰ পৰা এটা ট্ৰাষ্ট বিল্ড কৰিব, তেতিয়া সেই মানুহজনে দেশ এৰি পলাই যাব, বেলেগ দেশত গৈ পিনে নাগৰিকত্বৰ সেই ল'ব, মানে সেই ল'ব, কিনি ল'ব পাৰি না নাগৰিকত্ব, বেলেগ দেশৰ পাছপৰ্ট কিনি ল'ব পাৰি, পাছপৰ্ট কিনি ল'ব, আৰু এনেকুৱাকৈ পঞ্জি স্কেম হওক। আপোনালোকৰ চাগে মনত আছে নে নাই নাজানো, আজিৰ পৰা 10 বছৰমান আগত এনেকুৱা এটা স্কেম গোটেই অসমত হৈছিল। পইচা থ'ব লাগে 5000 টকা বা 500 টকা থ'ব লাগে, মাহে মাহে পইচাটো ডাবল কৰি কৰি দিব হয়, মানে প্ৰথম মাহ দিব 10 টকা, ছেকেণ্ড মাহ দিব 20 টকা, তাৰে 3 নম্বৰ মাহ দিব 40 টকা, তাৰে 3 নম্বৰ মাহ দিব 80 টকা, তাৰে 3 নম্বৰ মাহ দিব, এনেকৈ ডাবল 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 ডাবল। এইটো এটাকৈ পঞ্জি স্কেমে আছিল, প্ৰায় 40 টা কোম্পানী গাঁৱে ঘূৰি আছিল, এই পাঠশালা দেখি বহুত কোম্পানী এনেকুৱা হৈছিল, কিন্তু চব পলাই গ'ল, চব পলাই গ'ল। তো এই সিস্টেম বর্তমান ট্রেডিং আছে, সাধারণ মানুষে ট্রেডিং বুঝি না পায়, সাধারণ মানুষে ভাবে ট্রেডিং করা মানে এখন এনেকুয়া দুনিয়া সুমুয়া, যখন দুনিয়াত পয়সায় পয়সা, জাস্ট কবাত ভুগি থাকিব ধুনিয়াকে ল্যাপটপ তো লই পিনে দিনে দিনে লাখ লাখ করোড় করোড় টাকা ইনকাম করে যাব। তো সাধারণ মানুষে ভাবে কি, যে মোর পয়সা তেও লোক দি দিউ, আর তেও সেই পয়সায় ট্রেডিং করি, মোক মাহে মাহে দি থাকব, মাহে মাহে, আর মাহে মাহে কিমান দিব, হিউজ অ্যামাউন্টত দিব, যি অ্যামাউন্ট কোনোই দিব নোৱাৰে। ইভেন মিউচুৱেল ফাণ্ডে যদি 15-20% দিয়ে, এইটো ভাল ৰিটাৰ্ণ বছৰত, কিন্তু এই স্কেমাৰবিলাকে ক'ব যে 15-20% মাহত দিম, মানে বছৰত কিমান, 200-300। তো ভাবি চাওক আপোনালোকে কি লেভেল। এতিয়া এই ডিবি ষ্টক বুকিঙত চেম পঞ্জি স্কেমে বুলি কৈছে এইটো, কাৰণ ডিবি ষ্টক বুকিঙত যেন দীপাংকৰ নামৰ যেন স্কেমাৰ, সেই স্কেমাৰজনে কি কৰিছে বোলে যে মাত্ৰ 82 লাখৰহে ট্ৰেডিং কৰিছে এঞ্জেল ব্ৰকিঙত, তেওঁ সেই কৰা আছিল আৰু তেওঁ, আৰু বাকী এই যে 1000 কৰোড় 4000 কৰোড় নাকি কথা ক'লে, এই পইচাখিনি মানে তেওঁ এই পঞ্জি স্কেমৰ দ্বাৰাই মানুহক ৰিটাৰ্ণ দি আছিল, যে মানুহে 1 লাখ টকা থয়, সেই 1 লাখটোৰ পৰাই
কেইদিনমান দিয়ে দিতা, কেইমাহমান দিয়ে, কেইমাহমান দিব আৰু, 1 লাখৰ পৰা দি থাকিব কেইমাহমান। তাৰপিছত যেতিয়া এনেকে বহুত ডাঙৰ কাৰণ পুঞ্জি স্কেম একবাৰ না একবাৰ শেষ হবই, একদিন না একদিন তেনেকুৱাকে রোজ দিলি হোক কিবা কিমান ওলাইছে আর ভবিষ্যতে ওলাব, কারণ মানুষখিনি সেই নহয়। এতিয়া বর্তমান 25 স্কেমের উপর মানুষে বহুত বেশি এওয়ার হব লাগিছিল, কিন্তু বর্তমান এই ট্রেডিং এই শেয়ার মার্কেটক লই মানুষ বর্তমান বহুত বদনাম হে করে দিলে। এতিয়া যদি বেলেগ স্টাইলত এই 25 স্কেমটো করব বিচাৰে যে আমি ট্রেডিং নকরো, কোনোবাই আহি কব আমি ট্রেডিং নকরো, আমি তো মাটি কিনা বেচা করো বা আমি তো বেলেগ বেলেগ এটা কাম করি, এটা বস্তুর নাম হব যে ডিজিটাল গোল্ড কিনো, সেই ডিজিটাল গোল্ডত ইমান টাকা, সেই ডিজিটাল গোল্ড কিনা বেচা করো বলে কই আপনার তার পয়সা লব আর সেম 25 স্কেমেরে সকলো ঘর টকা লুটি লই যাব, কারণ ট্রেডিং বা শেয়ার মার্কেট তো এটা তো জাস্ট তেওঁলোকৰ বাহানা হে আছিল। এতিয়া রাইজে বাৰু পয়সা কিয় থয়? চাওক, রাইজ মানে দুটা কারণ আছে রাইজে পয়সা থাক, এটা তো কিছু মানে ব্ল্যাক মানি পাইপ করব থয় যে ব্ল্যাক মানি আছে, সেই মানির কোনো উৎস নাই, কোরপরা পয়সা তো আইছে তো দি দিয়ে ট্রেডার আছে, তো এই ট্রেড কর মায়ে মায়ে মোক দি থাকিবি আর মায়ে মায়ে অলপ অলপ পয়সা পালে এইটো আর হোয়াইট মানি হয়ে যাব। আর কিছু মানে লাক্সারি লাইফ বেলেগর ফলো করি, লাক্সারি বিয়া ফলো করি, নিজেও ইজি মানির পিছত পড়ি এনেকুয়া করে আর বহুতর উপায় থাকে, কাবার বেমার হবো কাবার কিবা হবো, যে এনেকে যদি পয়সা পায় এনেকে যদি দিও। আর আজিকালি যুগটো তো একদম সরু যে সবরে লাইফ সবে চাব পারি সোশ্যাল মিডিয়াত, তো এতিয়া যদি কোর্সর কথা কো যে স্বপ্ন নিলে যে কোর্স বেশি আছে, স্বপ্ন নিলে আরো একটা কাম করে আছে, তো লাক্সারি লাইফ ফেন্সি লাইফস্টাইল দেখায় মানুষ একটা সপনও বেশি আছে না, সেইটাও একটা বহুত ডাঙর কথা। আর সেই সপন বেশি ট্রেডিংয়ের দুনিয়াত আহিছে, কিন্তু ট্রেডিংয়ের রিয়েল দুনিয়াখন নাজানে যে কিমান কষ্ট, কিমান বছর বছর মেহনতর পিছত এজন ট্রেডার হয়। মই এদিন একটা ভিডিও বনাইছিল যে ওয়ার্ল্ডর সবচেয়ে ডাঙর ট্রেডার জেসি লিভারমোর, এই ট্রেডারজনে কেনেকে নিজক গুলি মারি সুইসাইড করবলগা বাধ্য হয়েছিল, এনেকুৱা ডিপ্রেসিং লাইফ হয় কেতিয়াবা ট্রেডারও যেতিয়া সব পয়সা গুছি যায়। তো ইনভেস্ট কি বস্তু, ট্রেডিং কি বস্তু, এইবিলাক মানে সব জানি ভালে আর ট্রেডিং শিকা মানে তো এইটা নহয় যে আপনি কোনোবাই এপিএসসি কোচিং লওয়া মানে তো এইটা নহয় যে এপিএসসি কি পড়ি পাবই। তো আর মানে নিউজ মিডিয়া এই গোটেখিনি বস্তুখিনি অল্প এনালাইসিস করে পিনে যে স্পঞ্জি স্কেমের উপর ভালদরে মানুষ বুঝাব লাগে যে কিবা বুঝাব লাগে, কিন্তু জাস্ট অলপমান মশলা হানি কিবা হানি এটা এনেকুৱা নিউজ করলে নহয় যেটো নিউজৰ দ্বারাই মানে যে অনলি এটা উপরে উপরে মশলা হে পাইছে ভিতরের বস্তুখানি পুয়াই নাই। এতিয়ার পরা ট্রেডিং লৈ কোনো স্কেম নহয়, মনত রাখা কোনো স্কেম নহয়, এতিয়ার পরা সেই পঞ্জি স্কেম হব বেলেগক লৈ, বেলেগ আপনি ভাবিব নোৱাৰে কিহক লৈ হব, কিবা একটা এনেকুৱা অথেন্টিক সোর্সক লৈ হব যে কোনোবাই আহি কব যে মই কিবা করবো আর মই তো কনস্ট্রাকশনত কাম করো মোর ইমান টাকা লাভ হয়, গতি মোর ইমান টাকা নাই আপনি মোর তাতে পয়সা লগাও মূল কনস্ট্রাকশন করে ইমান টাকা টাকা লুটি লই যাব। তো সজাগ হক, পুনরায় একবার কোথাও সজাগ হক, আমার হিমন্ত বিশ্ব শর্মা স্যারেও কইছে যে কোনো উপায় নাই।